বর্ণিল কৃষ্টি সংস্কৃতি, বহু জাতি গোষ্ঠী এবং বিচিত্র ভাষা সমৃদ্ধ বাংলাদেশ। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বেশ কিছু পাহাড়ি আদিবাসীর ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। তবে সরকারের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন মার্মা স্কুল নতুন করে আলো ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়িতে এমনই দুটি স্কুলের কার্যক্রম নিয়ে খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লেমা। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি ছাড়াও প্রায় অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যারা নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য মাতৃভাষার বর্ণমালার সাথে পরিচয় না থাকায় অনেকেই নিজ ভাষায় লিখতে পারেন না। এতে কঠিন হয়ে পড়েছে সরকারের চলমান মাতৃভাষার শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় এগিয়ে এসেছে মার্মা স্কুল নামে একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। তারা খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া ও গোলাবাড়িতে মাতৃভাষার পৃথক দুটি বিদ্যালয় গড়ে তুলেছে। মার্মা বর্ণমালার বইয়ে শিশুদের পাঠদান করা হয় এখানে। মায়ের ভাষায় বর্ণমালা শিখতে পেরে ভীষণ খুশি পাহাড়ি শিশুরাও। বর্ণমালা শিখতে পারে, লিখতে পারে, আগে অনেক কিছু জানতো না, এখন অনেক কিছুটা শিখে ফেলেছি। শুধু ভাষার সঙ্গে পরিচয় নয়, মার্মা মাতৃভাষায় গল্পের বই পড়তে উৎসাহ দেয়া, বর্ণমালা সমৃদ্ধ অ্যানিমেশন তৈরি, প্রদর্শন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার কাজও করছে মার্মা স্কুল। এই স্কুল খোলাতে আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু মার্মা বর্ণমালা শিখতে পেরেছে এবং লিখতে পেরেছে। শিশুদের জন্য একটা অ্যানিমেশন তৈরি করা, যেটা আমাদের এখনো চলমান কাজ আছে, আমরা খুব শীঘ্রই এটা আছে সর্বজনীন ভাবে উন্মুক্ত করা হবে। 2019 সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা স্কুলটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষা শিক্ষা বিস্তারে অনুকরণীয় হবে বলে আশাবাদী অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।